2017 হবে ছোট উদ্যোগকে বড় করার বছর, তাই ক্ষুদ্র মাঝারি শিল্পের উপর ভর করেই দেশে বেসরকারি বিনিয়োগ বাড়বে, আর বিশেষ অর্থনৈতিক অঞ্চলের মাধ্যমে যাত্রা শুরু হবে বড় উদ্যোগেরও বছরের শেষ ভাগে। ব্যবসায় কেমন যাবে নতুন বছর, এমন প্রশ্নের জবাবে এমন আশাবাদ তুলে ধরেছেন ব্যবসায়ীরা। তারা মনে করেন, জ্বালানি সরবরাহ ঠিক হলে এবছর বন্ধ অনেক কারখানাও চালু হবে। আরো জানাচ্ছেন সৌরভ রহমান, ছবি মীর মঞ্জুরুলের। রাত দিন মিলিয়ে টানা 18 ঘন্টা কাজ হয় সাজিদুরের কারখানায়। তৈরি হয় 4 লাখ পিস কাগজের কাপ প্রতিদিন। নানান নকশার আকারের সব কাপ তিনি বিক্রি করেন কোমল পানীয়, কফি আর আইসক্রিম ব্যবসায়ীদের কাছে। বর্তমানে দেশের 170টি প্রতিষ্ঠান তার কাছ থেকে নিয়মিত পণ্য নিচ্ছেন। ক্রয় আদেশ আসছে আরও সপ্তাহে অন্তত নতুন 4টি প্রতিষ্ঠানের। সেই চাহিদা মেটাতে নিজেদের উৎপাদন 3 গুণ বাড়াতে চান সাজেদ নতুন বছরে। এক্সপ্যানশনের যে আমার যে প্ল্যান, সেখানে আমি 14 লাখ পার ডে আমার তৈরি করার ক্যাপাসিটি হবে। তো সেই জন্য আমাকে মেশিন বৃদ্ধি করতে হবে। আমার নতুন যে ফ্যাক্টরি আমি করতেছি যেখানে, সেখানে উইদিন 6 মান্থ এটা একটা পুরো পূর্ণাঙ্গ রূপ ধারণ করবে। আমার তো ক্ষুদ্র ইন্ডাস্ট্রি, এটাকে আমি একটা মাঝারি লেভেল ইন্ডাস্ট্রিতে পরিণত করতে চাচ্ছি। 2017 ভালো খবর নিয়ে এসেছে মাসুদার ব্যবসাতেও। গেল 8 বছর ধরে মোহাম্মদপুরের ছোট্ট এই কারখানা থেকে তিনি দেশের বাজারে ব্যাগ সরবরাহ করছেন। এবার কাজ এসেছে জাপান থেকে। ল্যাপটপ ব্যাগ আর পার্টস সহ মোট 5000 পিস পণ্য তাকে তৈরি করতে হবে আগামী কয়েক মাসের মধ্যে। তাই কাজের ধুম লেগেছে সেলাই মেশিনে, যার গতি আরও বাড়াতে চান মাসুদা 2017-তে। 2017-তে আমি আমার ফ্যাক্টরিটা শিফট করব হয়তো জানুয়ারি থেকে ফেব্রুয়ারির ভিতরে। এটা আসলে ইকোনমিক জোন হচ্ছে সাভারে একটা, এটা ফেব্রুয়ারি থেকে সম্ভবত চালু হবে যতটুকু জানি। এই ইকোনমিক জোনে আমি কিছু জমির জন্য কথা বলে রাখছি, এটা আশা করি যে পাবো। শুধু এই উদ্যোক্তা নয়, অর্থনৈতিক অঞ্চলকে ঘিরে এমন স্বপ্নের শুরু হয়েছে দেশের বিভিন্ন প্রান্তে। কেননা শিল্পকে ছড়িয়ে দিতে 100 অঞ্চলের এই উদ্যোগ বাস্তবায়নে বড় কার্যক্রম দেখা যাবে 2017-তে। সেখানে বিভিন্ন দেশ আর বড় বড় প্রতিষ্ঠান ভিত্তিক শিল্পের পাশাপাশি স্থান পাবে অঞ্চলওয়ারি ক্ষুদ্র ও মাঝারি উদ্যোগ, যাকে গতিশীল করতে নতুন বছরে নিরবিচ্ছিন্ন থাকবে গ্যাস বিদ্যুতের সরবরাহ আশা ব্যবসায়ীদের শীর্ষ নেতৃত্বের। অনেক বন্ধ শিল্প আছে যারা আজকে গ্যাসের জন্য, পাওয়ারের জন্য চলতে পারছে না, কিংবা যারা নতুন শিল্প করতে চায়, নতুন উদ্যোক্তা যারা বসে আছে একটা পাওয়ার, তারা কিন্তু সবাই চলে আসবে। আর সবচেয়ে ইন্টারেস্টিং হচ্ছে, বড় শিল্পের টাইমও লাগে হতে অনেক দিন, স্মল মিডিয়াম তা না, স্মল মিডিয়াম মাস 6-8 অবধি শুরু হয়ে যায়। সেই জন্য 2017-তে আমরা বেশি দেখবো এসএমই ডেভেলপমেন্ট, আরও দেখব যে বড় বড় ব্যবসার ভিত্তি প্রস্তর হচ্ছে এবং কাজ আগাচ্ছে। এমন সব উদ্যোগকে টেকসই করতে চাই দক্ষ কর্মী। ব্যবসায়ীদের আশা, শ্রমের দক্ষতা বাড়াতে প্রশিক্ষণের কর্মসূচি ছড়িয়ে যাবে দেশ জুড়ে নতুন বছর 2017-তে। সৌরভ রহমান, বিজনেস রিপোর্ট, মাছরাঙা টেলিভিশন।